চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন দেশের গণতন্ত্র এখনও শঙ্কামুক্ত নয় বিএনপি জামায়াত ও জঙ্গিবাদী চক্র এখনও গণতন্ত্র নোসাত করার চক্রান্ত করছে গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গি ও মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় চোদ্দ দল এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী আওয়ামী লীগ নেতা মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়া শাহজাহান খান অ্যাডভোকেট কামরুল ইসলাম গণাজাতি লীগের সভাপতি এস কে শিকদার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সাংবাদিক নেতা মঞ্জুর হাসান বুলবুল ন্যপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন গণতন্ত্র পার্টির প্রেসিডেন্ট সদস্য মাহমুদ রহমান বাবু জেপির প্রেসিডেন্ট সদস্য এজাজ আহমেদ মুক্তা বাংলাদেশ লীগের সিনিয়র সহ সভাপতি ডক্টর নাসিরউদ্দিন খান মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান প্রমুখ বক্তব্য রাখেন অবশ্যই বলতে চাই গণতান্ত্রিক একটি সরকারের আমলে যেমন সফলতা থাকে দুটো বিচ্ছুত থাকতে পারে গণতন্ত্রের সৌন্দর্য দুইটাই যে সংসদে গণতন্ত্রের দেশে কোনো সরকার সম্পূর্ণ সফল হয় না ইচ্ছে থাকতে পারে কিন্তু তার বিরুদ্ধে অবশ্যই পার্লামেন্টের ভিতরে পার্লামেন্টের বাহিরে মানুষ কথা বলবে অনেক উন্নত কোন দেশে দেখা যায় যেমন ভারতে আমরা দেখেছি আজও দেখছি তেমনিভাবে বলতে চাই আমাদের দেশে অবশ্যই সরকারের সমালোচনা হয়